আগেই বলে রাখা দরকার, ঘটনাটা ভুতুড়ে। অবিশ্বাসীরা এর ব্যাখ্যা খুঁজে পাননি, আর বিশ্বাসীরা আজও ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ পেলেই এই গল্প শোনান। তবে যে যাই বলুক, স্যান্টিয়াগোর ফ্লাইট নাম্বার 513 আজ জবাবহীন ধাঁধা। 1954 সালের 4 সেপ্টেম্বর স্যান্টিয়াগো এয়ারলাইন্সের 513 নম্বর উড়ান মাটি থেকে আকাশে ওড়ে। তারপর হঠাৎই বেপাত্তা হয়ে যায়। জার্মানির পশ্চিম প্রান্তের শহর আকেন থেকে ব্রাজিলের পোর্তো অলেগ্রিতে যাচ্ছিল বিমানটি। সাধারণ হিসেব বলছে 18 ঘন্টার যাত্রা পথ এটি, তবে ফ্লাইট নম্বর 513 নাকি গন্তব্যে পৌঁছেছিল 35 বছর পর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 35 বছর পর। কিভাবে সম্ভব এটি? পাইলট 35 বছর পর যখন নামলেন তখন কি বা বললেন? এই 35 বছর একটি প্লেন কিভাবে হাওয়ায় ভেসে থাকতে পারে? এই সমস্ত রহস্যের উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। যদি আপনারা নতুন হয়ে থাকে দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম ধরনের বিভিন্ন রহস্যময় ঘটনা আমরা প্রতিনিয়তই দিয়ে থাকি চ্যানেলটিতে। তাহলে চলুন সবটা জানানো যাক, শুরু করা যাক। ফ্লাইটটিকে শেষবারের মতো দেখা যায় 1954 সালের 4 সেপ্টেম্বর উড়ান ভরার সময়। শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। ব্যাস, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমানটিকে 2 বছর ধরে খোঁজা হয়, সমুদ্রে নামানো হয় ডুবুরি, তবে ফ্লাইট 513-র একটা টুকরো খোঁজ পাওয়া যায়নি। বিমান চালক এবং ক্রু সদস্য সহ 92 জন আহুরি নিয়ে উড়েছিল বিমানটি শেষবারের মতো। এরপর কয়েক দশক কেটে যায়, বিমান নিখোঁজ হওয়ায় দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় স্যান্টিয়াগো এয়ারলাইন্স, বন্ধ করা হয় সন্ধান পর্ব। তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানের। 35 বছর পর ব্রাজিলের পোর্তো অলেগ্রির বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায় বিমানটিকে। রানওয়েতেও নিখুঁত অবতরণও করে সেই স্যান্টিয়াগো এয়ারলাইন্সের বিমানটি, অথচ বাস্তবে তখন কিন্তু স্যান্টিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্বই নেই, কারণ তা এই ঘটনাটির পর সেই এয়ারলাইন্স সম্পূর্ণভাবে উঠে গেছে। বিমানবন্দরের তরফে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয় সেই মুহূর্তে, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়েই নিরাপত্তা রক্ষীদের নিয়ে বিমানটির দরজা খোলানো হয়। ভিতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পোর্তো অলেগ্রির বিমানবন্দরের কর্মীরা। ভেতরের দৃশ্যটি কি শুনবেন? বিমানটির প্রতিটি সিটে সিট বেল্ট বাঁধা অবস্থায় বসেছিল সারি সারি কঙ্কাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কঙ্কাল। এমনকি নিখোঁজ বিমানের ক্যাপ্টেন মিগেল ভিক্টর কারিও কঙ্কাল রূপেই চালকের আসনে বসে থাকা অবস্থায় দেখতে পায়। তার কঙ্কালের হাত তখনও ককপিটের কন্ট্রোল বাটনে। এই বিবরণ 1989 সালে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল এক স্থানীয় সংবাদপত্রে। সাপ্তাহিক কাগজটির নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। তার প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে শিরোনাম বেরিয়েছে, 92টি কঙ্কাল নিয়ে অবতরণ করল 50-এর দশকের বিমান। কিন্তু ঘটনাটি কি সত্যি? যুক্তিবাদীরা মিথ্যে প্রমাণের জন্য 3টি যুক্তি দিয়েছেন। সেই 3টি যুক্তি এবার শুনুন। প্রথম কারণ, উইকলি ওয়ার্ল্ড নিউজ সংবাদপত্রটি ভুয়ো খবর প্রকাশের জন্য বরাবরই কুখ্যাত। এর আগেও এক নিখোঁজ বিমানের ভুল খবর প্রকাশ করেছিল তারা, তার প্রমাণও পেয়েছিল অনেকে। দ্বিতীয়ত, যুক্তিবাদীদের মতে গল্পটি হুবহু একটি সিনেমার গল্প থেকে টোকা, যে 1961 সালের একটি সিনেমা টুইলাইট জোন দ্য ওডিসি অফ ফ্লাইট 33 নামে একটি গল্প, সেখান থেকে নাকি এই সম্পূর্ণ ঘটনাটি টোকা হয়েছে। তৃতীয়ত, ঘটনাটির কোনো প্রমাণই নেই, একটি সংবাদপত্রের কাটিংয়ের উপরেই বিশ্বাস করে এই সম্পূর্ণ ঘটনাকে বাস্তব বলা যায় না। আপনাদের মন কি বলছে কমেন্টে জানান আমাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
আরও একটি বিমানের তথ্য এর পরের ভিডিওতে আমি দেব, সেটিও পাওয়া গেছে সমুদ্রের তলা থেকে। হ্যাঁ, সমুদ্রের তলা থেকে পাওয়া গেছে। কি কি পাওয়া গেল, কিভাবে সেটি ধ্বংস হলো, সবটা জানাবো সেই ভিডিওতে। তাই সেই ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া অন্যান্য রহস্যময় বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।